সারাটা রাত্র এইভাবে নজয়াল যুবক ওই আগুনের ভিতরে হাত ঢুকায় আবার আগুনের ভিতর থেকে বের করে এইভাবে নৌজুয়ান যুবক সারাটা রাত্র পার করে দিয়েছে সকাল যখন হয় ওই মেয়েটা সকাল বেলা যখন তার বাড়ি থেকে চলে যাবে যাওয়ার আগে বলে ভাই যা আমি বিপদে পড়ে আপনার ঘরে আসছি আমার বিপদ তো দূর হয়ে গেছে তবে আমি সারা রাত্র আপনার একটা দৃশ্য দেখেছি আপনি একবার আঙ্গুলির ভিতরে হাট দোকান আবার হাটটা নিয়ে আস একবার আগুনের ভিতরে আপনার আঙ্গুল ঢুকান আবার আঙ্গুলটা নিয়ে আসেন কারণ কি কারণ কি। আপনার আঙ্গুলের মাথা পর্যন্ত আপনি পরে ফেললেন হাত এইভাবে ঢুকান আবার হাতটা নিয়ে আসেন কারণটা কি রাতের বেলা আপনার হাটটাকে এমন কষ্ট দিলেন আঙ্গুলটা এইভাবে আগুনের ভিতরে ঢুকাইতেছেন আবার নিয়ে আসলেন কারণটা কি আমি জানতে চাই সারাটা রাত্র আপনি এমন করলেন কেন এমন করলেন কেন আপনি আমার আশ্রয় দিয়েছেন আমি নিরাপদে ছিলাম কিন্তু আপনার এই আচরণটা এই কাজটা এটা আমার কাছে একদম ভালো হয় নাই কেন এমন করলেন নৌজওয়ান পরে হেসগার আল্লাহ যুব সে ডাক দিয়া বলে ও সুন্দরী রূপুষি মেয়ে তুমি আমার কাছে আরছ আশ্রয় দিচ্ছি তোমার আর আমার মাঝে কোনো পর্দা ছিল না পর্দার কোনো ব্যবস্থাও নাই এ মেয়ে নারী শোন আমি আমি আমার হাত যখন আঙ্গুলটা আঙ্গুল আগুনের ভেতরে ঢুকায় আবার নিয়ে আসে যখন তোমার প্রতি আমার লোলক দৃষ্টি যায় যখন তোমার প্রতি আমি আসক্ত হয়ে যাই তোমার সুন্দর চেহারা দেখে আমি যখন আসক্ত হই তখন আমার দিলটাকে আমি কেনলে ভোজ দেব এই আগুন জ্বালায়া আগুনের ভেতরে আমার আঙ্গুলটা ঢুকায় আর মনে মনে বগে হেরে মন এই আগুন সহ্য করতে পারি না জাহান নামের আমি কেমনে সহ্য করব একটা সুন্দরী নারী আমার কাছে আছে এটা হলো পাপ আমি যদি তার উপরে এখন অবৈধ সম্পর্ক করি অবৈধ অত্যাচার করি তাইলে তো এটা হবে আমার জন্য পাপ এই পাপের জন্য আমি জাহান নামেরাগুনে জ্বলতে হবে সেই জন্য এ মে আমি আঙ্গুলটা আগুনের ভিতরে ঢুকায় ঢুকাইয়া দেখলাম আর মনের বুঝাইলাম রে ম দুনিয়ার আগুন তো সহ্য করা যায় না তাইলে আখে রাতের আগুন আমি কেমনে সহ্য করব আগুনের ভিতরে হাতটা ঢুকায়া দিলে আগুনের তাপটা যখন আমার শরীর লাগে আর জাহান নামের কথা মনে হয়ে যায় তোমার দিকে আমার খারাপ দৃষ্টি যায় না আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ও الحمد لله الذي خلق الانسان وعلمه البيان واطعن الايمان وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه اهل بيته علماء امته وفقهاء ملته والوجباء طريقته اجمعين الذي يرسله الله تعالى بالحق كبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله من عمل صالحا من ذكر او انثى فلنحيينه حياه طيبه ولنجزينهم اسوأ الذي كانوا يعملون قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا السلام ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الزجاج بجمالهم حسنت جميع خصاله سلم عليه وآله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله, إلا الله لا إله

لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله দর্জিপাড়া যুব সমাজ জামে মসজিদের উদ্যোগে ওয়াজদার মহাপীর মহাতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি মাজাজ মুকারম ওলামাই কেরাম তুলাবা আজাম সম্মুখ পানবিষ্ট দিনদার মুতাকি পরহেজগার ভাইরা পর্দার অন্তরাল অবস্থানরত আবার সদ্যমা ভোলেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত শুক্রদয় করছি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে আপন করে রহমতি বরকতি নজর দি কোরআন হাদিসের কথা শুনবো এবং বলবো সেই সুবাদ আল্লাহ সুবাহ আমাকে আপনাকে এখানে একত্র করেছেন এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয় সকলে বলুন আল্লাহ হুম্মা আমিন জবান খোলে বলেন আল্লাহ হুম্মা আমিন আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহাব্বত করে যার উপরে পাকের রহমতের দৃষ্টি বারবার পড়ে ওই আল্লাহর বন্দাকি দিয়ে পাক এই জমিনে কাজগুলো আদায় করে আমার আপনার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়েছে সেই জন্যে আমি আপনি নেক নেকাজের মধ্যে সামিল হয়ে গেছি বলেন যতক্ষণ আপনারা এখানে বসেছিলেন কোন গোনা করছেন মা যে আপনারা দুই ঘন্টা এক ঘন্টা বসেছিলেন কোনো গোনা হয়েছে সবাই আপনারা ছিলেন কেউ এক ঘন্টা কেউ দু ঘন্টা কেউ তিন ঘন্টা আজকের মা মাহফিলে দুই ঘন্টা বসে আল্লাহর বন্দা আপনারা কোনো গোনা করেন নাই কথা বলেন ঠিক কেনা

আল্লাহ আমারে আপনারে যে শীতের রাত্রে এখানে বসায় রাখছে এখন আমাদের তো অধৈর্য শীতের মধ্যে বইসা রইছি বইসা এই বাচ্চারা এই এই কথা কনা শীতের মধ্যে এখানে বইসা রইছি রয়েছে কত কষ্ট হইতাছে কি মাইক দিয়ে বাস এই যে আমরা এখানে বসে আছি কয়দিন বসব বছরে আজকে একদিন এটা বুঝে আসতেছে না একদিন যে আমরা এখানে সময় মিলে বসছি দশ মায়ের দশ সন্তান আমরা একত্র বসে সময় ব্যয় করছি আজকের মাহফিল উপলক্ষে আমাদের দুই ঘন্টা আল্লাহর দরবারে হয়ে পৌঁছে গেছে আমার আপনার বছরের থেকে আজকের মাহফিলের দুটি ঘন্টা আল্লাহর দরবারে গোনামুক্ত হয়ে চলে গেছে এটা চারটিখানি কথা না যে সমস্ত ছেলেরা মিলে ওয়াজ মাহফিল দিয়েছে এই গুটি কটা লোক যে আমাদেরকে বসায় তারা গুণামুক্ত যেদিন আমার আপনার হিসাব নেওয়া হবে যেদিন আমার আপনার পঞ্চাশ ষাট সত্তর বছরের হিসাব দেওয়া লাগবে আল্লাহ যদি বলে তোমার সত্তর বছরের হায়াত দিয়েছিলাম হিসাব দাও তোমারে পঞ্চাশ বছরের হায়াত দিছিলাম হিসাব দাও এখানে কি এমন কোন মানুষ আছে যে আল্লাহর বছরের হিসাব আমি মানুষ এখানে এমন একজন পাওয়া যাবে না আরে তোরা কথা হ্যাঁ বলছিলাম খেজে দিয়ে না খেজে দিয়ে বসো চুপ করে বসে থাকো হ্যাঁ শোনেন বাবা বাবা শোনেন এই যে আমরা এখানে বসে আছি আমাদের পঞ্চাশ ষাট সত্তর বছরের হায়াত বলেন আমার কে আপনার হায়াতের মালিক কে হায়াতের মালিক যদি আমি আর আপনি হইতে পারতাম তাহলে কি আমাদের মৃত্যু আমরা আনতাম আমার আপনার হায়াতের মালিক যদি আমি হইতাম আমার আপনার দেহ বডির মালিক যদি আমি হইতাম তাহলে আমি একটা চুলরেও রেও পাকতে দিতাম না কথা বলেন ঠিক কিনা যেহেতু আমার সাথে আমার চুলগুলো আছে দাড়িগুলো আছে এগুলি পেকে যাইতেছে চোখের পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে এই যে আমার আস্তে আস্তে করে দুর্বল চলে আসছে আমার থেকে আমার জুয়ানি হারায় যাইতেছে বুঝা গেল এই শরীর এই দেহ এই স্বাস্থ্য এই বডি এই যৌবন এই জীবন এর মালিক আমি না যে আমারে দিয়েছে সে আবার আস্তে আস্তে করে নিয়ে যাইতেছে যদি আমরা কথা কম তারা কথা কিছু হ্যাঁ অল্প তাবারক দেবো ইনশাল্লাহ তারা বল হ্যাঁ বন দোয়া কইরা এরপরে তাবার খাইয়া গরম তারা আবার এই এই মনোভাব নিস না যে হুজুর ওয়াজ করে তাবার ঠান্ডা করে লাই ইনশাল্লাহ গরম থাকতেই দোয়া করে দেব আল্লাহ কবুল করেন বলেন আমেন আপনাদের এলাকার ছেলেরা মিলে এই যে একটা আয়োজন করছে কাজটা ভালো না খারাপ অনেকজনের কাছে এটা ভালো লাগতো না যে ফোলা কি দিছে হারি আজকে এই জায়গায় যদি গান বাদ্য নাচা নাচি দিত ভালো হইত হ্যাঁ অনেক মুরব্বী করতো ওইটাই ভালো লাগতো কিন্তু এটা বুঝে আসবে না এটা বুঝে আসবে না ওয়াজ মাহফিল এটা এমন একটা আমল যত নবী রসুল দুনিয়াতে আসছে সব নবী রসুলরা ওয়াজ করছে সব নবীর বেলায় তিরিশ পারা কোরআন ছিল না তিরিশটা রোজা ছিল না হজ ফরত ছিল না জাকাত ফরত ছিল না কিন্তু ওয়াজ করাটা ছিল সব নবী ওয়াজ করছেন জাতিকে বুঝাইছেন নসিহত করছেন সব নবীর আমল নিয়ে আমরা এখানে বসছি আল্লাহ যেন কবুল করে বলেন আমি মানুষ যখন দুনিয়া দেখে দুনিয়া দেখতে দেখতে আখেরাচ্ছে বলে যায় অথচ আমার আখরাতেই তো আসন একশো বছরের হায়াত যদি আমি পাই তিনশো বছরের হায়াত যদি আমি পাই এর পর তো আমি কবরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে আমার শেষ ঘুরে ফিরে আমি যেখানে যাবো এখানে দেড়শো বছরের কোনো মানুষ আছেন দেড়শো বছর কেউ দেড়শো বছরের নাই তাহলে একশো পঞ্চাশ বছরের মানুষ এখানে নাই মনে হয় নাই দেড়শো বছরের মানুষ একটা জেলায় নাই তাহলে তো বোঝা যায় হায়ারটা আমার দেড়শো বছরের উপরে যাবে একশো বছরের খুঁজে অনেক পাওয়া যায় না হয়তো দুই একজন পালে পাওয়া যেতেও পারে তাই ঠিক করো ভাই কাজ হয়ে গেলে তো জোরে আওয়াজ হয় আবার সিস্টেম করো তাই আমাকে আপনাকে হায়াত দিয়েছেন এটা আল্লাহ এমনেমনে দেয় নাই কোন জিনিস পৃথিবীতে এমনেমনে হয় নাই এমনেমনে দেয় নাই উদ্দেশ্য আছে না নাই এই আমারে আপনার দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আছে না নাই তাহলে কিল লেগে দিল কেউ কেউ কয় যে খামু দামো সলমু ফিরমু রং তামাশা করবো এই তো জিন্দিগি আরে খাওয়া দাওয়া ঘুম নিদ্রা প্রস্রাব পায়খানা আরাম আয়েশ এগুলোর জন্য শুধু দুনিয়া হতো তো মানুষ তো পাঠানোর কোনো দরকার ছিল না কি কোন গরু খায় না বকরি খায় না পশু পাখি খায় না এরা ঘুমায় না এরা যৌন চাহিদা আছে না এরা আরামায়েশ করে না তো এগুলি যদি আমি চাই তাহলে তো আমারও দরকার ছিল না পশু পাখি পাঠাইতো দুনিয়া পশু পাখি তো যথেষ্ট ছিল আল্লাহ ডাক দেয়া কয়ে মানুষের আরে আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাইলাম একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বানাইলাম মানুষ তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম তোমাদেরকে বানানোর সময় দুনিয়াতে পাঠানোর সময় ফিরিস্তারা নিষেধ করেছিল আল্লাহ আদমকে বানানোর দরকার নাই আল্লাহ কয় ফির ইস্তারা আমি যা জানি তোমরা তা জানো না আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষ বানাবো আদমকে বানাবো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ তোমাদের থেকে বেশি জানি মুসলমান আমি আপনি ভাইরানে আমার আসার পর এই পৃথিবীতে আমি আপনি আসার পর যেন গুণা করব অপরাধ করব অবাধ্য অত্যাচার করবো সেটা কিন্তু আল্লাহ ভালো করে জানে সেই জন্য আল্লাপা কামাকে আপনাকে করার জন্য আল্লাপা কামাকে আপনাকে মেডিসিন পদ্ধতি দিয়েছে তুমি যত বড় গুণা করার বন্ধা তোমার গুণামোচন করার জন্যে আমি আল্লাহ আমার একটা নাম রাখছি গফ্ফার তোমার গোনা যদি পাহাড় পরিমাণ হয় আকাশ পরিমাণ হয় সাগরের পানি পরিমাণ হয় তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ কর আমার কাছে যদি তুমি কান্নাকাটি করো আমার কাছে যদি তুমি বিনাইয়া বিনাইয়া করে চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহ তালা তোমার পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দেব মুসলমান ভাইরা নে আমার এই পৃথিবীর মুখে আল্লাহ পাক তামাম মখলুকাতের ভিতর থেকে আমাকে তোমাকে শ্রেষ্ঠ করে বানাইয়া আল্লাহ ডাক মানুষ তোমাকে আমি দামি করে বানানোর অর্থ হইল বন্ধা তোমার জন্য আমি দামি জান্নাত রেখেছি বন্দারে তুমি জান্নাতে হয়া তোমার কাছে আসবা জান্নাতে হয়া তুমি আমার কাছে আসবা আমি তোমাদেরকে জান্নাত দেব দুইটা আমলের বিনিময় এক নম্বরে তোমরা যদি কামল করো দুই নম্বরে যদি তোমাদের ইমান মজবুত থাকে এমা ইমান আছে ইমান আসার সাথে সাথে তোমরা যদি আমলে আমল করো করো আমি আল্লাহ সেই জন্য তোমাদেরকে জান্নাত দেব জান্নাতের ভিতরে কিছু নাই কিছু নাই জান্নাতের ভিতরে একদম চাটিয়াল ময়দান তোমরা দুনিয়াতে অল্প হায়াত পাওয়ার পর এখান থেকে যদি তোমরা সুবাহান আল্লাহ বলো সুবাহান আল্লাহ বলার সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ তালা তোমাদের জন্য এক একটা গাছের ব্যবস্থা করে দিবি এখানতে না বললে ওখানে পাওয়া যায় না যে মানুষগুলো তুমি আর হায়াত না কামল করে না নাফরমানি করে জালিবি করে নামাজ কালমা না রোজা নাই আল্লাহর চিনে না সেই মানুষগুলোর প্রতি আল্লাহ ডাক দেয় মানুষ তোমার কি হইলো তুমি আমার চিনো না মানুষে তোমার তোমার নিজের খবর তো কাছে নাই তুমি তো একটা দুর্বল নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমার বানাইছে তুমি তো একবারে দুর্বল ছিলে ওই নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে জমাট রক্ত বানাইলাম জমাট রক্ত থেকে আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম এমন মানুষ বানাই আমি আল্লাহ তোমার দেহ বডি চক্ষু নাক সব দান করলাম আস্তে আস্তে করে তুমি সবল হলে তুমি এখন শক্তিশালী হলে শক্তিশালী তুমি পঞ্চাশ বছর ষাট বছর বছর এর বেশি নয় এমন একটা শক্তি দুনিয়াতে পাইলে না সেই শক্তিটা আবার তোমার শেষ হয়ে যাবে এতটুকু পাওয়ার পর তুমি আমার আল্লাহকে ভুলে গেছো শরীরের গরম দিয়া তুমি মানুষের উপর অত্যাচার করেছ এবং তুমি নিজে আমার সাথে না প্রমাণি করেছ বন্দা তারপর আমি আল্লাহ তালা তোমার জন্য আমার রহমতের হাত আমি বাড়ায় রাখছি আল্লাহ দেখে বলে বন্দা কত দিন আর তুই করবি হে বন্দা কতদিন দিন আর তুই অবাধ্য অত্যাচার করবি বন্দা তুমি আখেরা ভুলে যেও না কবরের কথা বলে যেও না হাসুর মিশানিরাতের কথা তুমি ভুলে যেও না ভুলে যেও না বন্দারে আমি আল্লাহ যে একজন আছে তুমি এটা মানো তুমি এটা জানো তুমি এটা বিশ্বাস করো আমি যদি না থাকতাম তোমার মৃত্যু হতো না আমি আল্লাহর শক্তি যদি না থাকতো তুমি বুড়া হতে না আমি আল্লাহ যদি তোমার জীবন না দিতাম তোমার যৌবন তুমি ফিরে পাইত না তুমি আমার আল্লাহকে চেন তুমি যাওয়ার পর শয়তানের দোকায় পরে একটা একটা করে গুণা করতে করতে তোমার অন্তরটাকে তুমি কালো করে ফেলেছ ছোট বড় গুণা করতে করতে তোমার অন্তরটাকে পাহাড় পরিমাণ তুমি গোনা করে ফেলেছ ওই পাহাড় পরিমাণ গুণা নিয়ে যদি তুমি আমার আল্লাকে ডাক তুমি যদি রাতের বেলা বসে বসে আল্লাহর দরবারে কান্না করো চোখের পানি তুমি যদি ছেড়ে দাও চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর সত্তর বছরের গোনা পর্যন্ত ক্ষমা করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের অন্তরটা কি হইল গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা পাথরের চাইতে আর শক্ত হয়ে গেছে এ বান্দা তুমি দেখো আমার আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কাঁদে পাথর ফেটে ফেটে পাথরের ভিতর থেকে পানি বের হয় আল্লাহ ডাক দিয়া কয় মানুষে তোমরা দেখো না পাথরে তো শক্ত ওই পাথরের ভিতর থেকে দেখবা পানি বের হয় পাথর ফেটে পানি বের হয় কেন বেরো হয় জানো ওই পাথর আমার আল্লাহর ভয়ে তারা কাঁদতে থাকে কাঁদতে থাকে পাথরের ভিতর থেকে পর্যন্ত আমার আল্লাহর ভয়ে পানি বের হয় আল্লাহ ডাক দিয়া কয় মানুষেরা দেখো সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদে যালিকা ফাইয়া কাল হেজারা ফাইয়া কাল হিজারাত ইয়াও আশদ কসওয়া ফাইন্না মিনাল হিজারাত লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার আল্লাহ ডাক পাথর থেকে বের পানি বের হয় পাথর থেকে পানি বের হয় পাথর আমার আল্লাহর ভয়ে কাঁদতে থাকে কেন জানলে ওই পাথরকে দিয়ে আমি আল্লাহ জাহান নামের লাকড়ি বানাবো আমি আল্লাহ জাহান নামের আগুন ধরাবো পাথর দিয়া পাথর সেদিন জাহান নামের আগুনে জ্বলতে থাকবে আর জাহান নামের লাকড়ি হবে পাথর ওই পাথর থেকে আগুন বের হইতে থাকবে আমার নাপুর মন্দিরকে ওই আগুনের মধ্যে প্রয়া পোড়ায়া আমি শেষ করবো জাহান জন্য আমি আল্লাহ পাথরকে জাহান্নামের জাহান নামের আল্লাহ ডাক দেয়া বলে মানুষ তোমার অন্তরটা পাথরের চাইতে আরো বেশি কঠিন আমরা সমাজে দেখতে পাই মানুষের অন্তর এত কঠিন মানুষ যে সমস্ত কাজ করে পশু পাখিও সেই কাজ করতে পারে না একটা পশু আর একটা পশুকে কোনোদিন মেরে ফেলে না একটা গরু আর একটা গরুকে একবারে মাডার করে ফেলে না একটা ভাগ আর একটা ভাগকে কোনোদিন খায়া শেষ করে ফেলে না একটা বিড়াল আর একটা বিড়ালকে কোনোদিন মারে না একটা সাপ আর একটা সাপকে কোনোদিন খুন করে না একটা বকরি আর একটা বকরিকে কোনোদিন খুন করে না আল্লাহ ডাক দেয়া কয় মানুষ তোমারে আশরাফুল মখলুকাত বানাইলাম আশরাফুল মখলুকাত হওয়ার পর তুমি একজন মানুষ হইয়া আর একটা মানুষকে তুমি খুন করতে দিদা করো না তারে তুমি খুন করে শেষ করে দিলা তারে তুমি জানে মেরে ফেললাম এরপর তোমার অন্তরাত্মা কেঁপে ওঠে না কারণ কি জানো তোমার দিলটা গোনা করতে করতে আমার না করতে করতে পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছি ওই পাথরও আমার ভয়ে কাঁদে মানুষ তুমি আমার ভয়ে কাঁদে কেন পাথর কেন কাঁদে আল্লাহর ভয়ে কেন পাথর কাঁদে কারণ কি কারণ কি আল্লাহ ডাক দেখা মানুষ বেমান নাপুর মন্দির জন্য আমি জাহান্নামের ভিতরে যে আগুন চালাবো ওই আগুনটা দুনিয়ার কোনো সাধারণ লাত্রির আগুন হবে না ওই আগুন আমি দুনিয়ার কোনো পেট্রোল দিয়া জ্বালাবো না ওই আগুন আমি দুনিয়ার কোনো নামের আগুন আমি দুনিয়ার তেল দিয়া জ্বালাবো না দুনিয়ার লাকড়ি না দুনিয়ার খড়ি দিয়া জ্বালাব না জাহান নামের আগুন জ্বালাবো আমি পাথর দিয়া পাথর পড়তে পড়তে সে আগুন জ্বলতে থাকবি ওই আগুনের ভিতরে আমি জাহান জাহান্নদের রেখে পড়াবো জাহান নামের আগুন এত বড় কঠিন আমার নবী রহমাতুল্লিলা আলামিন ডাক দিয়া কয় সাহাবীরা রে জাহান্নামের আগুন এত বড় কঠিন জাহান নামের আগুন যদি তোমরা দেখতা জাহান নামের আগুন যদি তোমরা দেখতা জাহান নামের আগুনের তাপ যদি তোমরা দেখতা তাইলে একটা মানুষ তোমরা ঘর সংসার করতা না তোমাদের বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে তোমরা হাসি তামাশা করতা না বাড়ি ঘর সব ছেড়ে দিয়া জাহান নামের আগুনের ভয়ে তোমরা জঙ্গলের মধ্যে যায়া পড়ে থাকতা সেই জন্য আল্লাহ আমার তোমার উপরে রহ গরম করে আল্লাহ ডাক দিয়া কয় জাহান আগুনের ভয় যার অন্তরের ভিতরে নাই আমার আল্লাহর পরিচয় তার অন্তরের ভিতরে নাই মানুষ তোমাদের কি হইল জাহান নামের বয়ে পাথর পর্যন্ত কাঁদে জাহান নামের বয়ে আসমান পর্যন্ত কাঁদে আল্লাহর ভয়ে তারা যদি কাঁদতে পারে তুমি মানুষ তোমার চোখ থেকে কেন পানি বের হয় না বোঝা গেল পাথরের চাইতো তোমার দিলটা আরো বেশি শক্ত হয়ে গেছে আরো বেশি শক্ত হয়ে গেছে যদি শক্ত না হয়ে তো তাইলে মানুষ কোনো দিন এত খারাপ করতে পারে না মানুষের অন্তরে তো খারাপ হওয়ার কারণ হইল আমার নবী যেই সমাজে আগমন করেছে সেই সমাজের নাম ছিল জাহেলিয়াতের সমাজ নবী যে সময় নবীতি পাইলেন সেই সময়টার নাম হল জাহালাতের সময় জাহেলিয়াতের যুগের মানুষের কাছে কোরআন ছিল না আর জাহেলিয়াতের যুগের মানুষের কাছে জান্নাতের খবর ছিল না জাহেলিয়াতের মানুষের কাছে আল্লাহর পরিচয় ধরে তোলার কোনো লোক ছিল না জাহেলিয়াতের মানুষের সামনে আল্লাহর পরিচয় ধরে তুলে নাই জাহান্নামের শাস্তির কথা তাদের কাছে কেউ খবর দেয় নাই খবর কি জিনিস ভুলে গেছে আখিরাত কি জিনিস তারা ভুলে গেছে সেই জন্য তারা নিজেরা নাজরাত দমরা হয়ে গেছে ওই জাহেলিয়াতের যুগের মানুষগুলো খানা কাবার মধ্যে তারা তো আপ করতে উলঙ্গ হয় তোয়াপ করতো তারা উলঙ্গ হয় এবার তারা খানা কাবার ভিতরে উলঙ্গ মূর্তি ঢুকাইছে এটাকে তারা এবাদত বন্দিকে মনে করেছে একমাত্র তাদের কাছে আসমানি জ্ঞান না থাকার কারণে জাহালাত তাদের দিলের ভিতরে ঢুকেছে আজকেও এই সমাজে যারা কোরআন থেকে দূরে আল্লাহ ছেড়ে পার দিল কাঁপে না আত্মা কাঁপে না আমার আত্মা কাঁপে না জাহান নাম এত ভয়ঙ্কর সেটা আমার খবরই নাই আল্লাহ কয় বাছো বাছো জাহান্নাম থেকে বাছো সেদিন কোনো কাজে আসবে না সেদিন কোনো কাজে আসবে না মাল কোনো কাজে আসবে না ক্ষমতা কোনো কাজে আসবে না জাহান্নামের ভয় জাহান নামের আজাব কোন টাকা দিয়ে তুমি নিবারণ করতে পারবে না চোখের পানি দিয়ে যদি তুমি নিবারণ করতে পারো চোখের পানি কি বেরো হয় আমার কোথায় বের রসুল্লার মহাব্বত নাই চোখের পানি নাই নামাজ নাই রোজা নাই আও নেক কাজ অনেকজনে করলে আরো আমরা সেখানে বাধা দেই হে বেটা ইয়া তো আল্লাহ বিল্লা করার দরকার নাই ইয়ে তো ওয়াজমাভিলের দরকার না বলে কি বলে না অথচ জাহান্নামি কাজ করলে গান বাদ্য করলে অশালীন অসভ্য কাজ করলে আমরা এটা বলি না যে এটা দরকার না এটা আল্লাহ নাহুর এটা আল্লাহর ডাহর মানি বন্ধু এই কথাটা আমরা বলি না একদিন হাসিতে হাসিতে করিলে পাপ হাসতে হাসতে করিলে পাপ এমনও সময় হতে পারে কাঁদিলে তাহা নাহি হবে মা যেটা হাসতে হাসতে করে আমার আমার পাপ জানা নাই তো তো সেই পাপের জন্য আমি আল্লাহর কাছে দোয়াও করবো না ক্ষমাও চাবো আমার কাছে এখন একটা জাহান্নামি পরিবেশ আসছে ঘুষের টাকা আসছে সুদের টাকা আসছে জিনার সুযোগ আসছে সেখান থেকে যদি আমি বেঁচে থাকতে পারি আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে আল্লাহ পাক বলে এই যে ভয় আমারে করছো সেজন্য আমি দুনিয়া আখেরাতে তরে শান্তির ব্যবস্থা করে দিব এনডিআর এক ঘটনা এক জমিদার তার মেয়ে ছিল আল্লাহ দিনদার জমিদার দিনদার ফ্যামিলি তো রাতের বেলা সন্ত্রাসেরা হামলা করছে ওই ফ্যামিলিতে সন্ত্রাসেরা হামলা করছে ওই জমিদারের সুন্দরী রূপসী মেয়ে ছিল সব সঙ্গপঙ্গ ছেলেরা ঢুকছে হামলা করছে এখন নৌজওয়ান ডাকাত দল যখন ঢুকেছে ওই জমিদারের মেয়ে ঘর থেকে কোন রকম দৌড়াইয়া পালাইছে দৌড়াইয়া পালাইতে 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 এক আরেক ভালো লোকের বাড়িতে যায় তো সেই লোকের রাতের বেলা জায়গা দিতে চায় না যে আমার ঘরে কেউ নাই শুধু আমি পুরুষ মানুষ তোমাকে জায়গা দেবো না বলে ভাই জান আমি খুব বিপদে পড়েছি আমাকে একটু জায়গা দে। ভাই আমি বিপদে পড়েছি এমন এমন সন্ত্রাসের আমাকে ধরে ফেললে আমার ইজ্জত সব শেষ করে ফেলবে আমি তাদের থেকে বাঁচতে চাই আপনি আমাকে একটু রক্ষা করেন একটু আমাকে ওই ছেলে রূপসী সুন্দরী মেয়ের কথায় তারা জাগা দিছে বলে ওই যে আমার ঘরের কোনায় ওখানে বসে থাকো ওখানে বসে থাকো তো ছেলেটা এখানে আছে আর মেয়েটা ওখানে বসে আছে ভয় যে কতগুলো ডাকা ছেলেদের হাত থেকে বেঁচে এখন ঘরের ভিতরে আসছি এখন এই ছেলে এত কাছে আসছি তার ঘরের ভিতরে কোনো মানুষ নেই সে শুধু একা এখন সে যদি আমার উপরে নির্যাতন করে আমি কোথায় যাব আর এই ছেলে সে ছিল ধার্মী এখন মেয়ে সুন্দরী রূপসী যুবতী মেয়ে সেখানে আছে ছেলেটা এখানে আছে এদের সাথে আর কেউ নাই ইচ্ছা করলে তারা যা ইচ্ছা তাই তো কিন্তু ছেলেটা আল্লাহকে ভয় করে একটা মোমবাতি জ্বালাইছে মোমবাতি জ্বালানোর পর মনে মনে ভাবতেছে আল্লাহ মেয়েটা তো কিছুক্ষণ পরে যখন সূর্য উঠবে সকাল হবে এরপরে তো আর তাকে আমি জায়গা দেব না এরপরে তো সে চলে যাবে আল্লাহ আমি জাহান নামের আগুনকে ভয় করি এবার ছেলেটা বসে বসে তার বুড়ো আঙ্গুলটে এভাবে আঙ্গুলের ভিতরে দেয় এই বুড়ো আঙ্গুলটা এভাবে আগুনের ভেতরে দেয় আবার আগুন থেকে বের করে আগুনের ভেতরে দেয় আবার বের করে এই তার হাতের আঙ্গুল আগুনের ভিতরে দিতে থাকে আর যখন নাকি আগুনটা হিট লাগে আগুনটা কামড় দেয়া ধরে আঙ্গুলটা আবার নিয়ে আসে আর মনে মনে ভাবতেছেন আল্লাহ দুনিয়ার আগুনে তো কঠিন আঙ্গুলের মাথায় ধরলে সারা শরীর ব্যথা হয়ে যায় দুনিয়ার আগুনের চাইতে তো তোমার জাহান নামের আগুন হাজার হাজার গুণে তেজ বেশি হাজার হাজার গুণে সে আগুনের পাওয়ার বেশি ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব। ওই নারীর ছবল থেকে নারীর দৃষ্টি থেকে তুমি আমাকে হেফাজত করো আমি যেন নারীর প্রতি কোনো লোভ দৃষ্টি না দেই সারাটা রাত্র এইভাবে নৌজয়াল যুব ওই আগুনের ভিতরে হাত ঢুকায় আবার আগুনের ভিতর থেকে বের করে এইভাবে নৌজয়াল যুবক সারাটা রাত্র পার করে দিয়েছে সকাল যখন হয় ওই মেয়েটা সকাল বেলা যখন তার বাড়ি থেকে চলে যাবে যাওয়ার আগে বলে ভাই যা আমি বিপদে পড়ে আপনার ঘরে আসছি আমার বিপদ তো দূর হয়ে গেছে তবে আমি সারা রাত্র আপনার একটা দৃশ্য দেখেছি আপনি একবার আঙ্গুলির ভিতরে হাট ঢুকান আবার হাটটা নিয়ে আস একবার আগুনের ভিতরে আপনার আঙ্গুল ঢুকান আবার আঙ্গুলটা নিয়ে আসেন কারণ কি কারণ কি আপনার আঙ্গুলের মাথা পর্যন্ত আপনি পরে ফেললেন হাত এইভাবে ঢুকান আবার হাতটা নিয়ে আসেন কারণটা কি রাতের বেলা আপনার হাটটাকে এমন কষ্ট দিলেন আঙ্গুলটা এইভাবে আগুনের ভিতরে ঢুকাইতেছেন আবার নিয়ে আসলেন কারণটা কি আমি জানতে চাই সারাটা রাত্র আপনি এমন করলেন কেন এমন করলেন কেন আপনি আমার আশ্রয় দিয়েছেন আমি নিরাপদে ছিলাম কিন্তু আপনার এই আচরণটা এই কাজটা এটা আমার কাছে একদম ভালো হয় নাই কেন এমন করলেন নৌজওয়ান পরে হেজগার আল্লাহ যুব সে ডাক দিয়া বলে ও সুন্দরী তুমি আমার কাছে আর ছো আশ্রয় দিচ্ছি তোমার আর আমার মাঝে কোনো পর্দা ছিল না পর্দার কোনো ব্যবস্থাও নাই এ মেয়ে নারী আমি 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 আমার হাত যখন আঙ্গুলটা আঙ্গুল আগুনের ভেতরে ঢুকায়া আবার নিয়ে আসে যখন তোমার প্রতি আমার লোলক দৃষ্টি যায় যখন তোমার প্রতি আমি আসক্ত হয়ে যাই তোমার সুন্দর চেহারা দেখে আমি যখন আসক্ত হই তখন আমার দিলটাকে আমি কেমনে ভোজ দেব এই এ আগুন জ্বালায়া আগুনের ভিতরে আমার আঙ্গুলটা ঢুকায় আর মনে মনে বগে হেরে এই সহ্য করতে পারি না জাহান নামের আমি কেমনে সহ্য করব একটা সুন্দরী নারী আমার কাছে আছে এটা হলো পাপ আমি যদি তার উপরে এখন অবৈধ সম্পর্ক করি অবৈধ অত্যাচার করি তাইলে তো এটা হবে আমার জন্য পাপ এই পাপের জন্য আমি জাহান নামের আগুনে জ্বলতে হবে সেই জন্য এ মেয়ে আমি আঙ্গুলটা আগুনের ভিতরে ঢুকায় ঢুকায়া দেখলাম আর মনের বুঝাইলাম রে দুনিয়ার আগুন তো সহ্য করা যায় না তাইলে আখে রাতের আগুন আমি কেমনে সহ্য করব আগুনের ভিতরে হাতটা ডুকা দিলে আগুনের তাপটা যখন আমার শরীর লাগে আর জাহান নামের কথা মনে হয়ে যায় তোমার দিকে আর আমার খারাপ দৃষ্টি যায় না আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল জাহান নামিদের জন্য আমি আগুন জ্বালাবো জাহান নামিদেরকে আমি আগুনে জ্বালাবো কাবের বেঈমানদেরকে আমি আগুনে জ্বালাবো তাদের মগজ সেখানে গলে গলে পড়বে দুনিয়াতে যারা আমার আল্লাহকে মানে নাই আমার আল্লাহকে চিনে নাই আমার নাজ নেয়ামত খেয়েছি ক্ষমতার বলে তারা দুই নম্বরই করেছে এবার মানুষের উপরে তারা অত্যাচার নির্যাতন করেছে ওই জাহান নামীদেরকে আমি জাহান নামের আগুনে জ্বালাব জিব্রাইল যা জাহান নামের আগুনটাকে তুমি ভালো করে জ্বালাও জ্বালাইতে থাকো জিবরাইল আমি জাহান নামের আগুনকে জ্বালাইলো জ্বালাইলো এক হাজার বছর পর্যন্ত আগুনকে জ্বালাইলো জানানের পর আল্লাহ কাছে এসে বলে আল্লাহ আগুন জ্বালাইলাম কত বছর জ্বালাইলো কতদিন জ্বালাইলা এক হাজার বছর আগুনকে আমি জ্বালাইছি বলে আগুনের রংটা কেমন হয়েছে বলে আগুন পুড়তে পুড়তে একবারে লাল হয়ে গেছে আল্লাহ ডাক কয় হয় নাই হয় নাই আরো বেশি করে জ্বালাইতে থাকো জীবন ফিরিস তাদেরকে নিয়া ওই জাহান নামের আগুন আরো এক হাজার বছর জ্বালাইল এক হাজার বছর জ্বালানের পর এবার জুবরা ইলামিন আল্লাহর কাছে বলে আল্লাহ জাহান নামের আগুন তো আরো জ্বালাইলাম কয়েক কত বছর জ্বালাইছো কারো এক হাজার বছর জ্বালাইছে বলে আবার কেমন হয়েছে কয়ে জাহান নামের আগুন পুড়তে পুড়তে একবারে লাল থেকে হলুদ রঙের হয়ে গেছে এমন ভাবে পুরাইস আল্লাহ ডাক দিয়া কই শুনো মানুষ শুনো ওই জাহান্নামের নামের কঠিন আগুনের ভিতরে দুই শ্রেণীর লোক যাবে না এই দুইটা আমল যার ভিতরে থাকবে তারা জাহান্নামের নামের আগুনে পড়বে না দুইটা আমল যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাদেরকে জাহান নামের আগুনে জ্বালাইব না এক নম্বরে হলো ইমান দুই নম্বরে হলো নেক আমল হলো আল্লাহর আদেশ এবং ইমান হলো দুনিয়ার কেউ কিছু করতে পারে না মূর্তি আমাকে কোনো দিতে পারে না বাবা আমারে কোনো কিছু দিতে পারে না মাজারে আমারে কোনো কিছু দিতে পারে না একমাত্র দেওয়ার মালিক হলেন আল্লাহ আল্লাহ করনেওয়ালা আল্লাহ খানেওয়ালা আল্লাহ দেনেওয়ালা আমার হায়াত সব মালিক হলেন আল্লাহ এমন দৃঢ় বিশ্বাস যার আছে তার উপরে ইমান আছে আর ন্যাকামল যারা করে আল্লাহর আদেশ যারা মানে বলে এই দুইটা গুঞ্জার ভিতরে পাওয়া যাবে আমি আল্লাহ তাদেরকে কোনো দিন জাহান নামের আগুনে জ্বালাইব না আমি জ্বালাইব না ওয়াদা দিছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন তোমাদের ভিতরে যদি ইমান না থাকে তোমাদের ইমানে যদি শিরিক মিশ্রণ থাকে এই শিরিকের গোনা যদি তোমরা করো ছিঁড়িকে গোনা করার পর সিঁড়ি কেমন এক মারাত্মক জিনিস বাবার ভিতরে যদি সিঁড়ে থাকে সন্তান বাবাকে বাঁচাইতে পারবে না সন্তানের ভিতরে যদি শিরিক থাকে আর বাবা যদি হয় ওই কামলিকির কারণে বাবাও তার সন্তানকে বাঁচাইতে পারবে না সিঁড়ি কেমন মারাত্মক মারাত্মক গোনা আল্লাহর নবী ডাক নবীর বাবাও যদি কাপের হয় নবীর বাবাও যদি মুশ্রেক হয় নবী পর্যন্ত ওই তার বাবাকে জাহান আগুন থেকে বাঁচাইতে পারবে না নবীর ভিতরে যদি শিরিক থাকে নবীর বাবার ভিতরে যদি শিরিক থাকে নবী হওয়ার পরেও তার বাবাকে জাহান আগুন থেকে বাঁচাইতে পারবে না আমরা অনেকে বলি আ আমার বাবা এটা দিতে পারে আমার পীর সাহেব এটা দিতে পারে অমুকে ওটা দিতে পারে আল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহকে ছাড়া আরও কারোর নামে এবাদত করলে কোনো অসুবিধা নাই আমার পীরের নামে এবাদত করতে পারি মাজারে গিয়ে সাজদা দিতে পারি এবং কেউ ধারণা যদি থাকে এর নাম হলো শির আবাদত কার জোরে বলেন আবাদত কার করবো মানে এবাদত যদি আল্লাহকে সারা অন্য কারণ নামে করি সেটাই হবে শিরিক বলে এমন শিরিক যে করবে তার সন্তান যদি নবীও হয় তাহলে বাবারে বাঁচাইতে পারবে না জাহান নামের আগুন থেকে কত বড় মারাত্মক আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আই ইউশরিক বিহি ওয়া ইয়াগফুরু মা দুনা যালিকা লিম্যান ইয়াশা রাসূল বলেন জাহান্নাম থেকে যদি তুমি বাঁচতে চাও তোমার ঈমানকে শিরক মুক্ত রাখো জাহান্নামেরা গুম থেকে যদি বাঁচতে চাও তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় রাখো আল্লাহর ভালোবাসা রাখো জাহান্নামেরা গুম থেকে তুমি বাঁচতে পারবে তুমি যদি ন্যাকামল কিছু কম কর তারপরও আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ তোমার ক্ষমা করে দেবে কিন্তু শিরিক মিশ্রণ নিয়া শিরিক দিলের ভিতরে নিয়ে তুমি যদি নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও কামল করো কিন্তু তোমার দিলের ভিতরে শিরিক আছে ওই শিরিকের কারণে তোমার সব কামল বরবাদ হয়ে যাবে ওই শিরিকের কারণে তুমি বন্দা নামের ভিতরে যাওয়া লাগবে শিরিক মুক্ত ঈমান কি মুক্ত যারা বলেন কি মুক্ত শিরিক মুক্ত ঈমান শিরিক করে রসুল রাসূল দুনিয়াতে আসার আগে সব মানুষ শিরিকের ভিতরে লিস্ট ছিল এই এই কি মোবাইল ধরো আরে ভাই তুমি এক ঘন্টা এখানে বসবা এক ঘন্টা কথা শোনা আমার কথা না তুমি কি কালকে এখানে বসে শুনবা এতটুক যদি জ্ঞান না থাকে তোমার থেকে তুমি এখানে বসছো আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আসলে আমাদের সমাজের যুবক এখন বিপদগামী যুবক আর যুবকরা যুবকদের কারণে বিপদগামী হয় নাই আমাদের কারণে হয়েছে আমরা এদেরকে সঠিক পরিবেশ দিতে পারি নাই আমরা যুবকদের কি সঠিক পথে পরিচালনা করতে পারি নাই সেই জন্য অবস্থা এমন হয়েছে সমাজে কিছু নেতা আছে অসাধু নেতা আমাদের যুব সমাজদেরকে দিয়া নেশা বিক্রি করা এদেরকে দিয়া নেশা পানি বিক্রি করায় নেতার বাড়িতে দলান হয় আর যুবক এদিক দিয়া তার জীবন ধ্বংস হয় যুবককে আমি পরিবেশ দিতে পারি না আমরা সেজন্য আমাদের সমাজ কিশোর গ্যাং আট বছরের ছেলে এখন খুন করতে পারে দশ বছরের ছেলে এখন পরের না পরের মেয়েকে নিয়ে উধাও হয়ে চলে যায় কেন কেন যুব সমাজ খুব বিফল সমাজ সব ছেলেরা এখন পাইকারি হারে নেশা করতে থাকে ও সাহস সমাজের মুরব্বীরা বলতে পারে না বললে অসুবিধা হবে এই অবস্থাটা কেন হইল সেই খবর আমরা সে চিন্তা কোনোদিন করি না এই যুবকগুলোই তো আগামী দশ বছর পরে সমাজের তারা হরতাকর্তা হবে। এই সমাজ তারা দেখভাল করবে দেখাশোনা করবে তো যেই যুবক গাঞ্জা খাইয়া মদ খায়া নারীবাজি করে দর্শন করে বড় হয়েছে সে বড় হইয়া দিবে ভবিষ্যৎ জীবন আমাদের অন্ধকার অনেক বিপদ আমাদের সামনে আছে যদি এই কিশোর ঢেং এই যুবকদেরকে যদি আমরা সঠিক প্রতি পরিচালনা না করতে পারি দেখেন ইল্লা মাসাল্লাহ কিছু যুব বছরে একবার উদ্বেগ নেয় ওয়াজ মাহিল করার জন্য করে না দেয় না এখন এটা কিছু যুবক যদি মিলে এইভাবে ওয়াজ মাহিল দেয় যুবক তো যুবকই তার জীবন তো এলোমেলো মেলো অবস্থায় সে মনে চায় যে নায়ক হব আবার মেসিন এইমার হব আবার এমপি মন্ত্রী হব স্মার্ট হব মানে যৌবনের তারণায় যা ইচ্ছা তাই হতে চায় এমন এমন আমাদেরও গেস এটা যাবে এই অবস্থায় যদি সে আল্লাহ এবং রসুলের পথে পা বাড়ায় কাজ করে মসজিদে যায় ধর্মের কথা বলে ইসলামের কথা বলে ইসলামী পরিবেশ করে যুবক যদি থাকে এগুলি করতে করতে একসময় এই যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে নবীজি সবচেয়ে বেশি উপকার পেয়েছেন যুব সমাজের নবীজির চারপাশে যুবক ছিলেন হজরত আল্লাহ আট বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন হু ছাব্বিশ বছর ভরা যৌবনে ইসলাম গ্রহণ করেছে ছাব্বিশ বছরের যুবক হজরত কোমর যখন বলছে যে আমি ইসলাম গ্রহণ করেছি কে আসবে আসো যদি কোনো মায়ের কোল খালি করতে হয় তোমার মাকে বিধবা করতে হয় সন্তানকে এতিম করতে হয় তাহলে রসুল্লাহর উপরে আক্রমণ কর যদি আক্রমণ করো সর্বপ্রথম আমার অমরের তর তোমাদের বিরুদ্ধে হজরত ওমর যখন এইভাবে দাঁড়িয়েছে তোর বাড়ি নিয়ে কোন কাফের সাহস হয় নাই আমার রসুলের উপরে চক্রাঙ্গায় থাকাইতে এই সমাজের যুবকরাও যখন ইসলামের প্রতি ইনভলভ হবে ভালো কাজে অগ্রসর হবে কোরআন হাদিসের প্রতি অগ্রসর হবে এক সময় যুবকদের ভিতর থেকেও কিছু কিছু যুবক আল্লাহ ওমরের মতন তাদেরকে সাহস দান করে এইভাবেই তো আমার আপনার সমাজগুলো আমার আপনার যুবকরা এইভাবেই তো তারা অগ্রসর হবে আগাবে তাহলে বলতেছিলাম যদি শিরিক আমি করি এই গুণ আল্লাহ ক্ষমা করবে না আমরা জানি জলিলুল কদর একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই ইব্রাহিম নবীর তোমরা নবী ইব্রাহিম সেই ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমি তো তোমার বন্ধু তুমি আমারে খলিল বানাইছো বন্ধু বানাইছো আল্লাহ কিন্তু আমার বাবারে আমি তোমার পথে আনতে পারি নাই ইব্রাহিম আলাইহিসসালামের বাবায় মূর্তি বানাইতো আজর নাম আজর ঠাকুর ঠাকুর ছিল ইব্রাহিম আলহি সালাম কান্দে আল্লাহ আমি তো ইমানের উপরে উঠছি আমার বাবা শিরিকের মধ্যে আছে আল্লাহ আমার বাবা শিরিক করে আল্লাহ আমার বাবাকে যদি তুমি জাহান আগুনে জ্বালাও আল্লাহ আমি তো সহ্য করতে পারবো না এটা আমার জন্য তো অসম্মান আমার ভিতরে ইমান আর আমার বাবার ভিতরে বেঈমান আল্লাহ ডাক দিয়া ইব্রাহিম তুমি আমার বন্ধু আমি আল্লাহ তোমারে ভালোবাসি তুমি আমারে ভালোবাসো তুমি হইলে আমার খলিল আমার বন্ধু কিন্তু তোমার ভিতরে ইমান আছে তোমার বাবার ভিতরে ইমান নাই তুমি যত দুয়া আমার কাছে করো আমি আল্লাহ তোমার বাবাকে আগুনে জ্বালাইতে হবে শিরিক তোমার বাবা থাকা অবস্থায়। আমি আল্লাহ তোমার বাবার জন্য কোনো ফয়সলা করতে পারি না আমি একটা ফয়সলা করতে পারি যখন তোমার বাবা পড়বে কালেমা পড়বে ইসলাম গ্রহণ করবে তাইলে আমি তোমার বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো দুই আমল যদি থাকে আমলে সালেহা আর আমার আল্লাহর প্রতি ইমান এই দুই আমল যদি আমি কোনো নবীর বাবার ভিতরেও না পাই নবীর বাবাও জাহান নামে না এটা আমার আল্লাহর সংবিধান ইমান সারা জান্নাত যাওয়া যাবে না ইব্রাহিম আলাইহিস সালা ওয়াস সালাম ডাক দিয়া আল্লাহ আমি হইলাম তোমার বন্ধু খালি তোমার সাথে আমার কত ভালোবাসা কত সম্পর্ক আর আমার বাবা তার ভিতরে শিরিক মিশ্রণ আছে আমার বাবা মূর্তি বানায় আজর ঠাকুর আল্লাহ গো জাহান্নে যদি তুমি আমার বাবাকে জ্বালাও আমার বাবা জাহান্নামের ভিতরে জ্বলবে আমি ইব্রাহিম নবীর জন্য এটা অসম্মান আমি ইব্রাহিম নবীর জন্য এটা লজ্জা কর জাহান নামের আগুনে জলবে আর সব মানুষ তখন বলবে এটা ইব্রাহিমের বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে এই নামটা যখন আমি শুনব আল্লাহ আমার জন্য তখন খারাপ লাগবে আল্লাহ তুমি আমার বাবাকে জাহান নামের আগুনে জ্বালায় না আল্লাহ ডাক দেখ তোমার আমি রাখতে পারি না তোমার বাবার ভিতরে দুইটা গুণ নাই একটা হলো ইমান আর একটা হলো নেক আমল আমি সেই জন্য তোমার দোয়া কবুল করতে পারি নাই তোমার বাবাকে জাহান নামের আগুনে জ্বালাবো ঠিক তোমার বাবা জাহান নামের আগুনে জ্বলবে ঠিক তবে আমি আল্লাহ তোমার সম্মানার্থে একটা বুদ্ধি করে দেব বলে কি বুদ্ধি তোমার বাবা যদি জাহান নামের আগুনে জ্বলতে থাকবে তোমার বাবার চেহারাটা সেদিন আমি তোমার পরিচয় জানাবো না তোমার বাবার চেহারা চেহারাটা সেদিন মানুষের পরিচয় থাকবে না আমি আল্লাহ তোমার বাবার চেহারাটা একটা প্রাণীর প্রাণীর আকার ধারণ করে দেব একটা পশু আকার ধারণ করে দেব ওই পশু হইয়া তোমার বাবা জাহান নামের ভেতরে জ্বলতে থাকবে আর কোন মানুষ বুঝবে না এটা যেন ইব্রাহিমের বাবা আমি অতটুক করে যেতে পারি ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আল্লাহ আমার বাবাকে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা এবার ইব্রাহিম নবী কান্না ডাক দিয়া কয় তুমি দোয়া করো ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন দোয়া অবস্থায় আল্লাহ পাক ইব্রাহিম নবীকে দেখায় দিল কয় দেখো দেখো তোমার বাবাকে আমি কেমনে জ্বালাই জাহান নামের দেখো জাহান্নামের আগুনের ভিতরে একটা পশুর আকার ধারণ করে সেই মানুষটা পড়তেছে পড়তেছে ইব্রাহিম নবী ডাক দিয়া কয় দেখো এই পশুটাকে আমি আগুনে জ্বালাইতেছি এবং জ্বলতেছে এটা কে গ আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম দুনিয়ার কোনো মানুষ চিনবে না এমন করে জ্বালাবো এটাই তো তোমার বাবা আজ জাহান নামের আগুনে সে জ্বলতেছি এইভাবেই তার আমি পড়াবো কেউ বুঝবে না এটা যেন তোমার বাবা তোমার সম্মানার্থে শুধু আমি এটা করতে পারবো তবে জাহান নাম থেকে তারা আমি বাঁচাইতে পারবো আশরের ময়দানে ইব্রাহিম আলাইহি সালাতু সালাম দেখবে জাহান্নামেরা জাহান্নামের দলে দলে যাচ্ছে এবার ফেরেশতারা এসে আজরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ইব্রাহিম নবী বাধা দাঁড়ায়বে দাঁড়াইবে ও ফেরেশতারা আমার বাবাকে তোমরা জাহান্নামে নেও না ইব্রাহিম নবীর কথাও শুনবে না বলে তোমার বাবা হাজার হাজার নিয়ে গেছে তোমার বাবা হাজার হাজার মানুষকে শিরকের দিকে নিয়ে গেছে তোমার বাবা মূর্তি বানাইছে সেই মূর্তির পূজা করে করে মানুষ

ইমান আনেন কামল করেন আপনি তো কোনো কিছুই করেন না আমার কথা শোনেন নাই আজকে জাহান নামের আগুন থেকে আপনাকে আমি বাঁচানের কোনো ক্ষমতা নাই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম এত বড় নবী বাবা আজর হাসরের ময়দানে চিল্লায় চিল্লায় বলতে থাকবে ও বাবা ইব্রাহিম দুনিয়াতে তোমার কথা শুনি নাই না শুনি আমি মূর্তি বানিয়েছি আমার মূর্তি নিয়ে হাজার হাজার মানুষেরা পূজা করেছে আমার আমার অনেক অনেক নাম ছিল ছিল সম্মান ইব্রাহিম গো গাহান নামের আগুন জ্বলতেছে আমি বাবা দেখে ভয় পাইতেছি আমি দুনিয়াতে এটা অনুমান করি নাই অনুভব করি নাই জাহান্নামের আগুন এত বড় কঠিন ইব্রাহিম তুমি আল্লাহর কাছে বলো এবার ইব্রাহিম সরাম বলবেন না বাবা না বহুত আপনাকে বলেছে দুনিয়াতে আপনি আমার কথা শুনেন নাই আজকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা আমার ইব্রাহিমের নাই শিরিক থাকার কারণে ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বাঁচাইতে পারে নাই আমার আপনার ভিতরে যদি শিরিক থাকে তো আমার কে বাঁচাইবে সেই জন্য মুসলমান ভাইয়ের আমার ইমাম তাজা রাখতে গেলে শিরিক করা যাবে না আমাদের দেশে অহর অহর শিরিক হয় আমরা বাবার পায়ে সাজদা দিয়া পড়ে থাকি বাবা আমাদেরকে কিছু দিতে পারবে মাজারে যায় সাজদা দিয়া পড়ে থাকি মাজার ওয়ালায় আমাকে অনেক কিছু দিতে পারবে এইভাবে যখন আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে আবার মনে করি মনে করার কারণে আল্লাহ তালা আমাদের থেকে সব আমলগুলো ধ্বংস করে দেয় আর যত আমল আমরা করব সিঁড়ি করার কারণে আমি আপনি জাহান্নামের আগুনে জ্বালা লাগবে সিঁড়ি থেকে বসতে হবে সিঁড়ি করা যাবে না রাজিয়া সাল্লাহ। ছেলে মেয়েদেরকে শিখাবেন ও সন্তানেরা শিরিক করো না ও সন্তানেরা পর ও সন্তানেরা আল্লাহ রে মানো ও সন্তানেরা আল্লাহকে চিনো ও সন্তানেরা নামাজ পড়ো আল্লাহর রে সাজদা দাও বাবা সন্তানকে এই সমস্ত কথা যদি না শিখায় তো শিখাইবে কি রাজি আছেন ইনশাআল্লাহ শিখাবেন তো ইনশাআল্লাহ ছেলেদেরকে নামাজ পড়াবেন রাজি আছেন মসজিদে নিয়ে যাবেন আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন নিয়ে তারা শিখাইবেন আল্লাহর পরিচয় শিখাইবেন রসুলের পরিচয় শিখাইবেন এখন যদি কোনো ছেলেকে বলা হয় তুমি দশজন নবীর নাম বলো বলতে পারবে যদি বলি তুমি দশজন সাহাবীর নাম বলো একটা ছেলে দশজন সাহাবির নাম বলতে পারবে না কথা বলেন ঠিক না তো আমার তো ছেলে আমার তো সন্তান দশজন নবীর নাম জানে না দশজন প্লেয়ারের নাম জানে দশজন নায়ক নায়িকার নাম জানে অথচ দশজন নবীর নাম আমি যদি বলি যেখানে যারা আছেন আটটা বেহেস্তের নাম বলেন পারবে না আটটা বেহেস্তের নাম আমাদের জানা নেই আটটা দুযুখের নাম বলেন আটটা দুযুখের নাম জানা নেই আতাতে যে बहसতে আমরা যাবো সেই বেহেস্তের নাম আমরা জানি না আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমিন আমাদের ঘরের ভিতরে আমরা কোরআনের তালিম দিব আমাদের ঘরের ভিতরে সন্তানদেরকে আমরা আমলওয়ালা বানাবো কেন আমি মরে গেলে যেন আমার সন্তান ঘরে আমল করতে পারে কথা বলেন ঠিক কি না এইভাবে ভাই দেখেন একদিন জুয়ান ছিলেন এখন বুড়া হয়ে গেছেন আবার আবার বুড়া হয়ে কবরে এই তো তো শেষ শেষ এই এই আর অল্প সময় আল্লাহ পাক আমাদেরকে যেন ন্যাক আমল করে যেন কবরে যাইতে পারে সেই তৌফিক আমাদের দান করেন সকলে বলেন আল্লাহ ছেলেরা কষ্ট করে মেহনত করে এ মাহফিলটা দিয়েছেন আল্লাহ যেন তাদের কষ্ট মেহনত কবুল করে সকলে বলুন আল্লাহ আমিন আমরা দোয়া করব শীতের রাত আমরা দোয়া করব সবার জন্য আমরা দোয়া করব দেশের জন্য আমরা দোয়া করব দশের জন্য আমরা দোয়া করব এই যে শীতের রাত্রে আপনারা বসেছেন আমার মন বলতেছে কোরআন হাদি সাক্ষী ভাবে যারা শীতের রাত্রে বসে বসে আল্লাহর কথাগুলো শুনে তাও বা ভার করে বাড়িতে যায় তখন ফিরিস তারা আল্লাহর কাছে যখন যায় বলে আল্লাহ আপনার বন্দারা তাও বা ইস্তেক ভার করেছে আল্লাহকে আমি দেখেছি আমার বন্দাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বন্দাকে তো ভালোবাসা সেজন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে সকলে দোয়া করব বাবা মার জন্য দোয়া করবো

اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا

তাকে দেখো তোমার বন্দার বাড়িতে যায় না এই দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছে রে আল্লাহ আল্লাহ পাকনা দাঁড়িয়ে মুরব্বী বাবার আছে নৌজওয়ান যুবকেরা আছে আদে মালামারা আছে আল্লাহ আমাদের প্রত্যেকের হাতের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের জবানের দোয়া তুমি কবুল করে নাও এল্লা আমরা দুটা হাত তোমার আদালতে দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা হাত বাড়াই নাই আল্লাহ এমপি মন্ত্রীর কাছে আমরা হাত উঠাই নাই কোনো জমিদারের কাছে আমরা হাত বাড়াই নাই তোমার আদালতে আমরা হাত উঠাইছি এল্লা আমাদের জিন্দগির সবগুনা খত মাফ করে দাও আল্লাহ গো তুমি যদি আমার ফিরে দাও আমরা কার কাছে যাব আমাদের তো আর যাওয়ার জায়গা নাই আল্লাহ যৌবনের তারায় কত গুণা হয়েছে আয় আল্লাহ মানে ইচ্ছাকৃত ভাবে কত গুণা হয়েছে ইচ্ছাকৃত ভাবে কত গুণা হয়েছে জানিয়া না জানিয়া জানায় আলোয় অন্ধকারে যত গুনা হয়েছে প্রত্যেক প্রকারের গুনাহ থেকে আমরা তোমার দরবারে ক্ষমা চাই আমাদের জিন্দিগির সব জগা খাতা ক্ষমা করে দাও হে এলাকার ভিতরে যত মানুষ কবরের ভিতরে আছে আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরের ভিতরে নাজাতের বান হিসাবে পৌঁছায়া দাও এই মাহফিলটা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ যা মাফও যারা করেছে টাকা দিয়ে সামনে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেক সহযোগিতা তুমি কবুল অনুমোদন করে নাও রব্বুল মি আমাদের জীবনের সব ভুল হাতা মাফ করে দাও আয় আল্লাহ نوجوان যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও نوجوان যুবকদেরকে কেল্লা তুমি নে আমল করার তৌফিক দান করে দাও আই আল্লাহ এখানে এমন সন্তান আছে তার মা বাবা দুনিয়ার জমিন স্যারেন্দ কার কবরে চলে গেছে আয়াল এমন সন্তান এখানে হাত উঠাইসি এ হাত দিয়ে তার মা বাবার লাশ কবরের ভিতরে রাখছে এমন সন্তান এখানে আছে এ হাত দিয়া তার মা বাবার গোসল করায় দিছে। কাফনের কাফর পরাইয়া দিছি আল্লাহ এই হাতগুলো আজকারা মাফিলে তোমার আদালতে উঠাইয়া মা বাবার জন্য দোয়া চায় ক্ষমা চায় আল্লাহ জিন্দগির সব গুনাহাতা মাফ করে দাও আল্লাহ মালিক তুমি তাকায় দেখো গভীর রাত আইন এত রাত্রে কোনো মানুষ যার না থাকে না আর আমরা মাহফিলের লোকগুলো এখনও ঘুমাই নাই রে খোদ আল্লাহ রাত্রে যত গভীর হয় দুনিয়ার মানুষের বাসা বাড়ির দরজা জানালা গিট সব বন্ধ হয়ে যায় কিন্তু তোমার রহমতের দরজা বন্ধ হয় না রে আল্লাভ তোমার ক্ষমার দরজা কিন্তু বন্ধ হয় না আমাদের জিন্দগির সব গুনা ক্ষমা করে দাও রাত্রা যত গভীর অফিস আদালত বন্ধ হয়ে যায় মন্ত্রণালয় বন্ধ হয়ে যায় সাব বিচ্ছগুলো গর্তের ভিতরে চলে যায় পাখিগুলো যার যার বাসায় চলে যায় আমরা এখনো যাই না আমাদেরকে গোনামুক্ত করে বেগোনা মাসুম বানায় আমাদের বাড়িতে তুমি ফেরায় না। মা বাবার গোনার খবর সন্তানেরা জানে না সন্তানদের গোনার খবর মা বাবা জানে না বক্তার গুণার খবর শ্রোতারা জানে না শ্রোতাদের গুণার খবরও বক্তা জানে না দুনিয়ার কেউ জানুকারে না জানো মালিক তুমি জান এত জানার আল্লাহ তোমার বন্দার গুণাগুলা তুমি গোপন রাখছো আয়াল্লা তোমার বন্দার গুণাগুলা গোপন রেখি আল্লাহ হাসরের ময়দানেও তুমি গোপন রাখবা প্রকাশ করে আজ্জা দেও না আইল্লা আমাদের আপাম মাঝের দোকান খবরে আসেল্ল মা বাবার খবরের ভিতরে তুমি যেন্নাথের বাতি গেলে দাও মা বাবার খবরের ভিতরে তুমি যেন্নাথের বিছানা বিসা দাও মা বাবার খবরটা তুমি যেন্নাথের সাথে যোগাযোগ করে দাও আয়ল্লা মা বাবা কষ্ট করে মেহনত করে আমাদের একে বাড়ি গারি করে দিয়া গেছে আর মেরে বড়ি গরি আর মা বাবা আমার কবর ঘুমাইতেছে সে মা মাফিল হাদিয়া মা বাবার কবরের ভিতরে না হিসাবে বানি সব পোষায় আল্লাহ দুনিয়ার জমিন আমরাও একদিন কবরে যাব আমরাও একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তুমি আমাদের মরণটা ইমানি মরণ দিও আমাদের মরণ তুমি জান্নাতি মরণ দিও শহীদি মরণ দিও নামাজরত অবস্থায় মরণ দিও সাজদা অবস্থায় মরণ দিও রুকু অবস্থায় মরণ দিও রমজান রোজ অবস্থায় মরণ দিও কোরআন তালাবাত অবস্থায় আমাদেরকে মরণ দিও মরম দিও না পাকি মরণ দিও না জাহান্ন মরণ দিও না রোড রোডগাটের অ্যাক্সিডেন্ট দুর্যুগ বিমারির মরম দিও না আল্লাহ তুমি ইমানে মরণ আমাদের দান করে আল্লাহ শেষবারের মতন ফরিয়াদ রে খোদা মক্কা মদিনায় যাওয়ার তো করে দাও আল্লাহ সোনার মদিনায় যাওয়ার তো করে দাও নবীজির রোজার পাশে আমাদের কেদার করায় দাও হাজ্য বাই তুল্লায় যাওয়ার তো করে দাও আল্লাহ যদি মক্কা মদিনা না যেতে পারি ঘুমের ঘুরি স্বপ্নে যুগে আমার নবীর নুরানি চেহারাটা দেখায় দাও নবীর চেহারা স্বপ্নের যুগে যদি দেখতে পারি জাহান নামেরা গণ হারাম হওয়া যাবে